ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বাংলাদেশ ভারত সিরিজের শক্তিমত্তার দিক থেকে নির্দ্বিধায় ভারতই হট ফেভারিট। তবে বাংলাদেশকেও একেবারে দুর্বল ভাবার উপায় নাই। ভাবনার বাইরেও থাকে কাগজে কলমে সমীকরণ মেলানোর হিসেব। এই সিরিজ শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আসতে পারে কতটা পরিবর্তন, সেই হিসেবই মেলানো যাক। দুই ম্যাচেই যদি রোহিত শর্মার দল জেতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান ভারতই ধরে রাখবে। অস্ট্রেলিয়ার চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে 8। তবে দুঃসংবাদ থাকবে বাংলাদেশের জন্য, 4 থেকে 7 নম্বর স্পটে নেমে যাবেন নাজমুল হোসেন শান্তর দল। ভারত বাংলাদেশ সিরিজে ভারত যদি এক ম্যাচ জেতে আর এক ম্যাচ ড্র করে, সেক্ষেত্রেও তাদের অবস্থান একই থাকবে। তবে অস্ট্রেলিয়া ভারত দুই দলেরই সমান 90 পয়েন্ট হবে। অজিদের চেয়ে ম্যাচ কম খেলার সুবিধা পাবে ভারতীয়রাই। তবে এক ম্যাচ ড্র করে চারে থাকা বাংলাদেশের তিনে থাকা নিউজিল্যান্ডের চেয়ে পয়েন্ট বাড়ানো সম্ভব হবে কি না তা নির্ভর করবে 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সিরিজের ওপর। বর্তমানে কিউইদের পয়েন্ট 36, বাংলাদেশের 33। খেলায় আপসেট ঘটতেই পারে। এ সিরিজে কোনোভাবে যদি এক ম্যাচ ড্র আর আরেক ম্যাচে ভারত হেরে যায়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে 2 থেকে উঠে যাবে 1-এ, ভারত পেছাবে 1 ধাপ। ড্র করা ম্যাচ থেকে 4 পয়েন্ট আর জেতা ম্যাচ থেকে 12, এক সিরিজেই মোট 16 পয়েন্ট নিয়ে কিউইদের টপকে যাবে বাংলাদেশ, উঠে যাবে 3 নম্বর স্পটে। অবশ্য সিরিজে 2 ম্যাচ ড্র হলে দুই দলেরই লোকসান। 1 থেকে ভারত নেমে যাবে পয়েন্ট টেবিলের 2-এ, 4 থেকে বাংলাদেশ নেমে যাবে 5-এ, শ্রীলঙ্কার নিচে। হয়তো আস হবে ভারত, এমন সম্ভাবনা টাইগারদের জন্য দিবাস্বপ্ন দেখার মতোই ঘটনা। তবে বিগ আপসেট ঘটিয়ে বাংলাদেশ যদি ভারতকে 2 ম্যাচেই হারিয়ে দেয়, অস্ট্রেলিয়া উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে, চারে থাকা বাংলাদেশ সোজা উঠে যাবে পয়েন্ট টেবিলের 2-এ, 2 ধাপ পিছিয়ে ভারত নেমে যাবে 3-এ। ভারত বাংলাদেশ সিরিজ শেষে কোন দল কতটা লাভবান হবে, কোন দলকে গুনতে হবে লোকসান, সব সমীকরণ মেলাতে অপেক্ষা করতেই হবে টেস্ট সিরিজ শেষ হওয়া পর্যন্ত। তানজিম ঐশী, অলরাউন্ডার।